আজ আমাদের যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান। এটা তোমার বাংলা অনার্সের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের দ্বিতীয় পত্রের যে তোমার পর্ব 2-এর নাটক আছে, সেখানে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, মনোজ মিত্র, এই টপিকগুলো আছে। তো আজ আমরা মাইকেল মধুসূদন দত্তের অবদান নাটকে সেটা আলোচনা করব। বাংলা নাটকের দুর্বল খাতে যিনি আনতে চেয়েছিলেন সাগর পাড়ে লবণাক্ত প্লাবন বিরচিত গাম্ভীর্য এবং মানুষের জীবন সংঘাতে দাণ্ডিক রূপায়ণ, তিনি বাংলা সাহিত্যের আকাশে নতুন ধূমকেতু মধুসূদন দত্ত 1824-1873। অলিকু নাট্যরঙ্গে মজে লোকে আরব অঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়, মধুসূদনের এই উচ্চারণের মধ্য দিয়েই আমরা বেশ বুঝতে পারি এতদিন বাংলা নাটকে অনুসৃত হতো ভারতচন্দ্রের যাযাবরী উদ্যমতা ও মধ্যযুগের রুচি নিষ্ঠা, যা মধুসূদনকে সন্তুষ্ট করতে পারেন। তাই তিনি পাশ্চাত্য নাটকের উপাদান সংগ্রহ করে নাটক লিখতে চেয়েছিলেন, কিন্তু তার স্বদেশী আনাকে অবশ্যই রক্ষা করে। আই মে বোরো এ নেক টাই বাট নট দ্য হোল স্যুট, এই আত্মবিশ্বাসী তার নাটকে স্বাতন্ত্র এনেছে। বস্তুত বাংলা নাটকের জগতে তিনি বিপদে মধুসূদন। মধুসূদনের এবার দেখব নাট্য সম্ভার। মধুসূদনের পৌরাণিক নাটক শর্মিষ্ঠা 1859 খ্রিস্টাব্দ, পদ্মাবতী 1860 খ্রিস্টাব্দ, ঐতিহাসিক নাটক হচ্ছে তোমার কৃষ্ণকুমারী, এটাও 1860, রূপক নাটকের মধ্যে মায়াকানন 1874, বিশোনা ধনুর্গুণ এটা রয়েছে, আর প্রহসন হচ্ছে দুটো, একেই কি বলে সভ্যতা 1860, বুড়ো শালিকের ঘাড়ে রো 1860। এবার আমরা যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে শর্মিষ্ঠা 1859। ১৮৫৮ সালে বেলগাছিয়া নাট্যশালায় অভিনীত রাজনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব নাটককে চ্যালেঞ্জ জানিয়ে সব্যসাচী মধুসূদনের শর্মিষ্ঠা বাঙালি পাঠকে মনোনীত পেল প্রবেশে ছাড়পত্র। 1859 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর বেলগাছিয়া রঙ্গমঞ্চে শর্মিষ্ঠা অভিনীত হয়। শর্মিষ্ঠা নাটকের কাহিনী মহাভারতের আদিপর্বের অন্তর্গত। নিয়তি লাঞ্ছিত শর্মিষ্ঠার চরিত্র নাট্য মধ্যে অনশ্বর রেখাই উজ্জ্বল, বাংলা নাট্য সন্ধির নব্যসৃষ্টির মাঙ্গলিক গাওয়াই সেকালে বিপুল অভিনন্দন হয়েছিল। তবে এই নাটকে কিছু ত্রুটির দিকও আছে, উল্লেখ্য শর্মিষ্ঠা দেবযানীর বিপদ নাট্যের মধ্যে উল্লেখ্য হলেও নাটকটি বর্ণনামূলক হওয়ায় তার রসাবেদন ক্ষুণ্ণ হয়েছে। তারপর হচ্ছে পদ্মাবতী 1860। শর্মিষ্ঠা নাটকের সাফল্যে উৎসাহিত হয়ে মধুসূদন পদ্মাবতী নাটকের সূত্রধর গিরিশ দেশের
অ্যাপেল অফ ডিসকর্ড কাব্য মালঞ্চ থেকে কাহিনী অংশ নির্বাচিত হলেও শচীরতি এবং মূলজা এই তিন সুন্দরী নারীর চরিত্র সৃজনে মধুসূদন মৌলিকতার পরিচয় দিয়েছেন। গ্রিক নাটকে অ্যাপেল অফ ডিসকর্ড এর জুনো, ভেনাস, প্যালাস, প্যারিস, ভিলেন যথাক্রমে রূপায়িত হয়েছে শচীরতি, মূলজা, ইন্দ্রনীল ও পদ্মাবতী চরিত্রে, আর ডিসকর্ডিয়া নারদ চরিত্রে রূপায়িত হয়েছে। শর্মিষ্ঠা সংলাপ জড়তা এখানে পরিত্যক্ত, এখান থেকে অমিত্রাক্ষর ছন্দের বিচিত্রমুখীনতার যাত্রা শুরু। এরপর মধুসূদনের শেষ পূর্ণাঙ্গ এখান থেকেই অমিত্রাক্ষর ছন্দের বিচিত্রমুখীনতার যাত্রা শুরু। এরপর মধুসূদনের শেষ পূর্ণাঙ্গ নাটক এবং বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি কৃষ্ণকুমারী রচিত হয়। এটি নাট্যকার মধুসূদনের প্রতিভার শ্রেষ্ঠ অভিজ্ঞান টডের অ্যানালস অফ রাজস্থানের আখ্যায়িকা থেকে কাহিনী উপাদান নেওয়া হয়েছে। ইতিহাসের মৃত ফসিলের মধ্যেও নাট্যকার মানব মানবীর এক বিন্দু চোখের জল আবিষ্কারে ব্রতী হয়েছেন। উদয়পুরের আনা ভীমসিংহ নাটকের কেন্দ্রীয় চরিত্র, একদিকে কুলের মর্যাদা রক্ষা, অন্যদিকে জাতির কল্যাণ সাধন, উভয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অসহায়ভাবে পরিস্থিতির শিকার হয়ে গিয়েছেন। কৃষ্ণকুমারী নাটকের নায়িকা ইতিহাস থেকে প্রেরণা নিয়ে এই চরিত্রটিকে তিনি নমনীয়তা দান করেছেন। রেনেসাঁসের সন্তান মধুসূদনের প্রতিভা যথার্থ স্ফুটিত হয়েছে একেই কি বলে সভ্যতা প্রদর্শনে। ইয়ং বেঙ্গল সমাজের পদস্খলন, আচার ব্যবহারে, খাদ্যপানীয়ে, আমোদ প্রমোদে ইয়ং বেঙ্গলদের যে নিষ্ফল অনুকরণ সেই ছবি তুলে ধরেছেন। একেই কি বলে সভ্যতা, যেমন ইয়ং বেঙ্গলের শ্রেণী চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি নাটকের প্রহসন প্রাচীন ধর্ম ধ্বজি হিন্দু সমাজের রূপকেও তুলে ধরা হয়েছে। দুই অঙ্ক ও চারটি গর্ভাঙ্কে কাহিনী সমাপ্ত হয়েছে এই নাটকের। প্রধান চরিত্র হচ্ছে ভক্তপ্রসাদ, নব্য শিক্ষিত বাবুদের ব্যঙ্গ বিদ্রুপ একেই কি বলে সভ্যতায় নাট্যরূপ পেয়েছে। বুড়ো শালিকের ঘাড়ে রোতে ভক্তপ্রসাদের মাধ্যমে প্রবীণদের মহাজনী কারবার, অর্থ লোলুপতা ও কুমারী কুল কামিনীদের সর্বনাশ সাধন প্রভৃতি চিত্রিত হয়েছে। মধুসূদন মায়াকানন রচনা করেছিলেন 1873 সালে ও তা প্রথম প্রকাশিত হয় 1874 সালে। মধুসূদন মায়াকানন শেষ করে যেতে পারেননি। পাঁচ অঙ্কের সমাপ্ত এই নাটকটিকে পৌরাণিক নাটকে নাটকরূপে উপস্থাপিত করতে চেয়েছিলেন। একদিকে অলোক সামান্য রাজকুমারী ইন্দিরা, অন্যদিকে অভিশাপগ্রস্ত দুই গন্ধর্ব নদনারীর সাপমোচন কাহিনী এই নাটকের বিষয়বস্তু। যাই হোক, আলোচনার উপসংহারে এসে বলা যায়, কবি মধুসূদনের মৃত্যু নেই, একক প্রচেষ্টায় তিনি বাংলা নাটকের ভাগ্য বিধাতা হয়ে উঠেছিলেন। তিনি প্রথম বলেন, মেয়েদের অভিনয় মেয়েরাই করবে। রবীন্দ্রনাথ এই মধুসূদনকে শ্রদ্ধা করেছেন, বিবেকানন্দ করেছেন জিনিয়াস।